सुप्रिय शिक्षार्थीबृंद बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज अनलाइन क्लासे तुम्हारा सबाई के स्वागत जाची लाइलुन्नाहार प्रभाषक भूगोल। आज के साथे जो विषयटी नहीं आलोचना करब से हे भूगोल प्रथम पत्र द्वितीय अध्याय मालभूमि नहीं। तुम्हारा निश्चय एर आगे क्लसटा देखे मालभूमि नहीं क्यों एर आगे क्लैसे आलोचना कर प्रथम क्लासे मालभूमि सम्पर्के जखन आलोचना करेछिलाम तखन अवस्थान अनुसारे मालभूमिर श्रेणी विभागटा निये आलोचना करेछिलाम। आर आजके आलोचना करब गठन अनुसारे मालभूमिर श्रेणी विभाग। ताहले चलो शुरू करा जाक। प्रथमेई आमरा जेने नेई मालभूमि काके बले। समुद्र समतल होते अति उच्च विस्तीर्ण समभूमिके बला है मालभूमि। अर्थात समुद्र समतल थेके अधिक उच्चता विशिष्ट हबे अनेक उँचू हबे एवं उपरिभाग केमन थाकबे प्राय समतल थाकबे एमन जे भूभाग आछे एमन जे भूमिरूप आछे पृथिवीते सेगुलोकेई आमरा बोले थाकि मालभूमि। गठन अनुसारे मालभूमिके आमरा जदि मालभूमिर श्रेणी विभाग करी गठन अनुसारे ताहले मालभूमि के पाँच भागे भाग करा जाए। एक होच्छे समभूमि उन्नीत मालभूमि। समभूमि उन्नीत समभूमि उन्नीत मालभूमि ठीक आछे। द्वितीयत होच्छे लाभा गठित मालभूमि। लाभा गठित मालभूमि तृतीयत होच्छे क्षयजात मालभूमि। क्षयजात मालभूमि चार नम्बर होच्छे व्यवच्छिन्न मालभूमि। और पाँच नम्बर होच्छे तीर्यक मालभूमि। তাহলে আমরা মালভূমি শ্রেণী বিভাগটি জেনে নিলাম। সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, তীর্যক মালভূমি। আমরা যদি এগুলোর বিস্তারিত জানি তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল করলেই আমরা খুব সহজেই বুঝতে পারব যে আসলে মালভূমিগুলো কি ধরনের। যেমন এটা আমরা প্রথমে আলোচনা করি সমভূমি উন্নীত মালভূমি। সমভূমি উন্নীত অর্থাৎ নিম্নভূমি ছিল কোনো কারণে অধিক কোনো কারণে এটি উঁচু হয়েছে, উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে কি সমভূমি উন্নীত মালভূমি। কীভাবে উন্নীত হয়েছে, কীভাবে এটা উঁচু হয়েছে, সাধারণত দেখা যায় ভূ আন্দোলন বা পাঁচ সঞ্চালনের কারণে যখন ভঙ্গিল পর্বতগুলো গঠিত হয়েছে তখন সেই ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় ভঙ্গিল পর্বত যে স্থানে যে নিচু স্থানগুলো পার্শ্বচাপের ফলে সৃষ্টি হয়েছে সেখানে যে অধিকতর নিচু স্থানগুলো ছিল সেগুলো ভঙ্গিল পর্বতের সাথে উত্থিত হয়ে মালভূমিতে পরিণত হয়েছে। গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম পর্বত মধ্যবর্তী মালভূমি, এটা অনেকটা সেরকমই। পর্বত যখনগুলো যখন গঠিত হয়েছে ভঙ্গিল পর্বত সেখানে যে নিচু অংশগুলো ছিল সেগুলো যখন পর্বতের সাথে সাথে উত্থিত হয়েছে পার্শ্বচাপের ফলে প্লেটগুলোর ধাক্কার ফলে তখন এই সমভূমিগুলো উঁচু হয়ে কী হয়েছে মালভূমিতে পরিণত হয়েছে। এই জন্য এই মালভূমিগুলোকে বলা হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। কি বলা হচ্ছে সমভূমি
উন্নীত মালভূমি, যেমন তিব্বত মালভূমি, আর আছে ইরান মালভূমি। তাহলে আমরা কিন্তু উদাহরণ সহই জেনে নিলাম সমভূমি উন্নীত মালভূমি। এখন আমরা জানব লাভা গঠিত মালভূমি। খেয়াল করো কি দিয়ে গঠিত হয়েছে, লাভা দিয়ে গঠিত হয়েছে। তোমরা জানো ভূপৃষ্ঠের সব স্থান সমানভাবে কঠিন না, আবার সব স্থান একই রকম কোমল শিলা দ্বারা গঠিত না। কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত, কোথাও কোমল শিলা দ্বারা গঠিত। এই কোমল শিলার স্তরে যদি কোনো কারণে ভূ আলোড়ন, ভূমিকম্প ইত্যাদি কোনো কারণে যদি ফাটলের সৃষ্টি হয়, আর সেই ফাটল দিয়ে ভূ অভ্যন্তরস্থ লাভাগুলো নির্গত হয়, নির্গত হয়ে ধীরে 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 জমা হয়ে তারপরে হচ্ছে মালভূমিতে পরিণত হয়, তখন সেই মালভূমিটাকে বলা হয় লাভা গঠিত মালভূমি। তাহলে এই মালভূমিটা কি দিয়ে গঠিত হয়েছে, লাভা দিয়ে। বছরের পর বছর লাভা ভূ অভ্যন্তর হতে বাহিরে এসে স্তরে স্তরে সঞ্চিত হয়ে উপরিভাগ যখন সমতল আকৃতি হয়েছে, এভাবে যে মালভূমি গঠিত হয়েছে সেই মালভূমিটাকেই আমরা বলছি লাভা গঠিত মালভূমি। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি, 500,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দাক্ষিণাত্যের মালভূমিটি গঠিত। তারপরে আসো ক্ষয়জাত মালভূমি। কিভাবে গঠিত হয়েছে এই মালভূমিটি, ক্ষয় হয়ে। কিভাবে হয়েছে এই মালভূমিটি, ক্ষয় হয়ে। কোনো পর্বত বা উঁচু কোনো স্থান যখন ধীরে ধীরে ক্ষয় হয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন বৃষ্টিপাত, রৌদ্র, তারপর হচ্ছে তুষার, তারপর হচ্ছে নদী ইত্যাদি দ্বারা ক্ষয় হয়ে হয়ে এক সময় যখন মালভূমিতে পরিণত হয়, তখন সেই মালভূমিটাকে বলা হয় ক্ষয়জাত মালভূমি। আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে দেখি, এভাবে হয়তো এখানে কোনো পর্বত ছিল, সেই পর্বতটা কি হয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়েছে। ক্ষয় হয়ে এগুলো কি হয়ে গেছে, উপরের অংশটুকু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে সেটা কিসে পরিণত হয়ে গেছে, উপরিভাগটা সমতল হিসেবে পরিণত হয়ে গেছে। এখন এটা কিসে পরিণত হয়েছে, মালভূমিতে পরিণত হয়েছে। এভাবে যে মালভূমিগুলো গঠিত হয় সেই মালভূমিগুলোকে বলা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। যেমন ক্যালিডোনিয়ান পর্বত ক্ষয় হয়ে ফিজেন্ট মালভূমি সৃষ্টি হয়েছে। আগে পর্বত ছিল, তখন সেই পর্বতটার নাম ছিল ক্যালিডোনিয়ান পর্বত, পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়ে হয়ে সেটার উপরিভাগ কী হয়ে গেছে, প্রায় সমতল হয়ে গেছে এবং এটা মালভূমিতে পরিণত হয়েছে, মালভূমি সৃষ্টি হয়েছে, এবং সেই মালভূমিটার নাম কী হয়ে গেছে, ফিজেন্ট মালভূমি। তাহলে আমরা জেনে নিলাম ক্ষয়জাত মালভূমি। এখন আমরা জানব ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি, মালভূমি কিন্তু একটা সাথে আরেকটার সম্পর্ক নেই, মাঝখানে কোনো না কোনো কারণে সেখানে কি আছে, ছিন্ন হয়ে আছে। সব মালভূমি একই রকম শিলা দ্বারা গঠিত না, কোথাও কোমল শিলা দ্বারা গঠিত, কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত। তো যেখানে কোমল শিলা আছে সেই কোমল শিলাগুলো প্রাকৃতিক শক্তি, বৃষ্টিপাত, নদী, হিমবাহ ইত্যাদি দ্বারা কোমল শিলাগুলো ক্ষয় হয়ে যায়। আর যে কঠিন শিলাগুলো আছে সেই কঠিন শিলাগুলো কিন্তু অবিকৃত অবস্থায় ঠিকই আগের মতো থেকে যায়। ফলে দেখা যায় এই মালভূমিগুলোর ফাঁকে ফাঁকে অসংখ্য নদী উপত্যকার সৃষ্টি হয়, মাঝখানে ক্ষয় হয়ে কি হয়ে গেছে, নিচু হয়ে গেছে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার ক্ষয় হয়ে নিচু হয়ে গেছে। এভাবে
যে মালভূমিগুলোর সৃষ্টি হয়, অর্থাৎ মালভূমিটাকে দূর থেকে দেখলে মনে হবে প্রায় সমতল ভূমি, কিন্তু কাছে গেলে দেখা যাবে বিভিন্ন নদী উপত্যকা দ্বারা এগুলো বিভক্ত। এভাবে যে মালভূমির সৃষ্টি হয় সে মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন ভারতের কর্ণাটক মালভূমি, ভারতের কর্ণাটক মালভূমি এবং যুক্তরাজ্যের ওয়েলস মালভূমি, এগুলো হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। সর্বশেষে হচ্ছে তির্যক মালভূমি। ভূ আলোড়নের ফলে অনেক সময় বিশাল ভূখণ্ডের এক পার্শ্ব কি হয়ে যায়, কাত হয়ে অবস্থান করে, দেখতে কি কাত হয়ে যায়, ফলে সেখানে এক ধরনের মালভূমির সৃষ্টি হয়। এই মালভূমিটাকে বলা হয় তির্যক মালভূমি। এই মালভূমির একদিক কিন্তু অনেক উঁচু থাকে, তারপর ধীরে 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 নিচের দিকে নেমে আসে। এরকম মালভূমি হচ্ছে স্পেনের মেসেটা মালভূমি, আর আছে ব্রাজিল মালভূমি। অনেক সময় দেখা যায় ভূ প্লেটগুলোর সঞ্চালনের ফলে, তোমরা জানো যে আমাদের ভূত্বক কতগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলোকে আমরা কি বলি, প্লেট বলি। এখানে মহাদেশীয় প্লেটও আছে, আবার মহাসাগরীয় প্লেটও আছে। এই প্লেটগুলো যদি একটি আরেকটির ভিতরে ঢুকে যায়, একটি আরেকটির নিচে চলে যায়, তখন উপরের প্লেটটি উপরের দিকে এভাবে তির্যকভাবে অবস্থান করে এবং দেখতে অনেকটা মালভূমির মতো হয়। এভাবে যে মালভূমিগুলো সৃষ্টি হয় সেই মালভূমিকে বলা হয় তির্যক মালভূমি। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু মালভূমির শ্রেণীবিভাগ পুরোটাই ভালোভাবে জেনে নিলাম, গঠন অনুসারে মালভূমির শ্রেণীবিভাগটাও জানলাম, আবার অবস্থান অনুসারে মালভূমির শ্রেণীবিভাগগুলো জেনে নিলাম। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন খুব সহজেই আসতে পারে, লাভাগঠিত মালভূমি দিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা খ প্রশ্নে বলতে পারে লাভাগঠিত মালভূমি কি ব্যাখ্যা করো, ক্ষয়জাত মালভূমি কি ব্যাখ্যা করো। এই তো এরকম খ প্রশ্নে যেমন আসতে পারে, আবার সৃজনশীল প্রশ্নেও কিন্তু চলে আসতে পারে। তাহলে তোমরা সবাই বাসায় খুব ভালোভাবে মালভূমিটাকে অধ্যয়ন করবে, কোনো সমস্যা থাকলে তো অবশ্যই আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।